Welcome to my channel, SRGO Practical. অনেকের মুখে একটা কোশ্চেন, আগামীকাল যে পরীক্ষা আছে ICDS, তার ভ্যাকান্সি কত আছে? এটা দেখতে পাচ্ছেন, ব্লক অনুযায়ী ভাগ করা আছে সিট সংখ্যা। প্রথম যে ব্লকটা রঘুনাথগঞ্জ, এখানে 15 জন থাকবে সহায়িকাতে, কর্মী আছে 5 জন, প্রমোশন অর্থাৎ হেল্পার থেকে যারা সহায়ক হবে মানে ওয়ার্কার হবে তাদের সঙ্গে 17 জন, টোটাল 37টা সিট। এভাবে প্রত্যেকটা ব্লকেই সিট ভাগ করে দেওয়া আছে। রানীনগর 2-এ আছে 60 জন সহায়িকা, 26 জন কর্মী, প্রমোশন হচ্ছে 31 জন, মোট হচ্ছে 117 জন। রানীনগর 1-এ আছে 34 জন সহায়িকা অর্থাৎ ওয়ার্কার, এই হেল্পার, আর কর্মী হচ্ছে সহায়িকা হচ্ছে 31 জন, আর প্রমোশন অর্থাৎ হেল্পার থেকে যারা ওয়ার্কার হবে তার সঙ্গে 28 জন, মোট হচ্ছে 93 অর্থাৎ 93 জন। পরবর্তী কান্দি, জলঙ্গি, জিয়াগঞ্জ, হরিয়ারপাড়া, ফারাক্কা, ডোমকলে আছে মোট 50 জন, 50 34 20 অর্থাৎ 104 জন। বেলডাঙ্গা ওয়াল, বেলডাঙ্গা 2, বহরমপুর, ভগবানগোলা অর্থাৎ মুর্শিদাবাদের সমস্ত ব্লকেই সিট সংখ্যা ভাগ করে দেওয়া আছে। এখানে হেল্পার ওয়ার্কার আর হেল্পার থেকে ওয়ার্কার প্রমোশন এমএলএ সিট সংখ্যা ডিভাইড করা হয়েছে। বন্ধু দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকান্সি অর্থাৎ মুর্শিদাবাদের মোট সিট সংখ্যা হচ্ছে 2436 জন, 2436 জন এটাকে ব্লক ওয়াইজ ভাগ করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ SC/ST-দেরকেই আসন সংখ্যা দেওয়া হবে, যারা জেনারেল তাদের মাত্র সীমিত সিট সংখ্যা আছে। তবু আশা রাখতে হবে, পরীক্ষা দিতে হবে, রেজাল্ট ভালো হলে অবশ্যই চাকরি পাওয়া যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।